ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশ্ন হচ্ছে আসারা মোবাসারা কতজন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের জীবদ্দশাই আল্লাহ রাবুল আলমিনের এমন কিছু অনুগত বান্দা মুসলিম মোত্তাকি ফরেজগার ব্যক্তি ছিলেন যাদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে জান্নাতি হিসাবে আখ্যায়িত করেছেন এবং জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত দশজন সাবিক যাদেরকে আমরা আষাঢ় মোবাসারা হিসাবেই জানি তাদের সম্পর্কে একটু জানা এবং তারা কতজন তাদের নামগুলি জানা এবং তারা কত হিজরিতে মৃত্যুবরণ করেছে এবং কত বছর বয়সে সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া একজন আদর্শ মুসলিম হিসাবে নৈতিক দায়িত্ব সুতরাং আমরা অনেকেই আছি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এমন সম্মানিত ব্যক্তিদেরকে নাম দু একজনের নাম হয়তো অনেকে জানি কিন্তু পুরো দশজনের নাম আমরা অনেকে হয়তো জানি না এটা আমাদের অনেকেরই মোবাইলে টাইম লেনে অথবা সংরক্ষিত স্থানে রেখে দেওয়াটা প্রয়োজন মনে করি আমরা আসারে মুবাসারাত অর্থাৎ সম্মানিত দশজন সাহাবি যারা দুনিয়াটি সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ মৃত্যুর আগে যারা জান্নাতি হিসাবে সনদ পেয়েছেন রাসূল সাল আল সাল্লাম কর্তৃক তাদের প্রথমজন হলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালহু যিনি তেরো হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তেষট্টি বছর বয়সে দ্বিতীয়জন অমর ইবনুল খাতফ রাজিউল্লাহ তালহু যিনি তেইশ হিজরিতে মৃত্যুবরণ করেছেন তার বয়স হয়েছিল সাত বছর তিন নম্বরে ওসমান বিন আফান রাজি উল্লাহ যিনি মৃত্যুবরণ করেছেন পঁয়ত্রিশ হিজরিতে যার বয়স হয়েছিল অনন্য তিরাশি বছর চার নম্বরে হজরত আলী ইবনে আবি তলিব রাজিউল্লাহ তালহ যিনি মৃত্যুবরণ করেছেন চল্লিশ হিজরিতে যার বয়স হয়েছিল ষাট বছর পাঁচ নম্বরে আবু ওবায়দাহ আমের বিন আব্দুল্লাহ বিনুল বার্রা যিনি আঠারো হিজড়িতে মৃত্যুবরণ করেন আটান্ন বৎসর বয়সে ছয় নম্বর আব্দুর রহমান বিন আউফ মৃত্যুবরণ করেন বত্রিশ হিজড়িতে পঁচাত্তর বছর বয়সে সাত নম্বর তালহা বিন ওবায়দুল্লাহ রাজি আল্লাহ রানহ মৃত ছত্রিশ হিজরিতে বাষট্টি বৎসর বয়সে আট জুবায়ের ইবনুল আওয়াম রিয়াল্লাহতাল আনহুম মৃত ছত্রিশ হিজরি বয়স পঁচত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন নয় সাইদ বিন জায়েদ বিন আমর রাজিলত রানহম মৃত একান্ন হিজরিতে একাত্তর বছর বয়সে দশ সাদ বিন আবি অকাশ রাজিলত রানহুম মৃত পঞ্চান্ন হিজরি বয়স বিরাশি বৎসর বয়সে রাজি আনহুম অর্থাৎ আল্লাহ রবুল্লা এই অনুগত বান্দারা অর্থাৎ সাহাবিদের মাঝে হাজার হাজার সাহাবিদের মাঝেও যারা জান্নাতি বলে মৃত্যুর আগে রাসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক সনদ পেয়েছিলেন স্বীকৃতি পেয়েছিলেন যাদেরকে আসারে মোবাসারা বলা হয় এই দর্জন সাহাবি সম্মানিত সাহাবি তাদের নাম জেনে রাখা আমাদের মুসলিম হিসাবে একান্ত দায়িত্ব কর্তব্য তাই আমরা আসুন এই নামগুলি একটু জেনে রাখি এবং আমাদের অন্য ভাইদেরকে জানার জন্য অন্য বাইদের একটু বোঝার জন্য যারা ইসলামের এতই জীবন মানে জীবনবাজি রেখে যারা ইসলাম গ্রহণ করে ইসলামের পূর্ণ বুনিয়াদ হুকুম আহকামগুলি রাসুল সাল্লু আলি সাল্লামের নির্দেশন অনুযায়ী পালন করার কারণে আল্লাহরাবুর আলমী তাদের প্রতি সন্তুষ্ট হয়ে রাসুল সাল্লু আলি সাল্লাম তাদেরকে মৃত্যুর আগেই জান্নাতি বলে ঘোষণা সুতরাং এমন ব্যক্তিদের নাম আমরা নিজেরা জানি এবং মোবাইলের বিভিন্ন শেয়ার করে বা বিভিন্নভাবে অন্য বাড়িদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুলি আলমিন আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিনের অনুগত বান্ধায় পরিণত করুক এবং এই আশারে নোরা সাহাবিদের নাম জানার সুযোগ করে দেব আল্লাহ আলম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ حينما رددت يا رب العباد